जोधपुर पार्ट থেকে চলে এসেছে মনীষাদি। মনীষাদি প্লিজ ওয়েলকাম। নমস্কার। 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 কেমন আছো? খুব ভালো। তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তুমি আমাকে বলো আমাকে কি শেখাচ্ছো আজকে? আজকে শেখাচ্ছি পিস সসেজ খিচুড়ি। পিস সসেজ খিচুড়ি। পিস পোলাও তো আমরা খাই, কিন্তু পিস খিচুড়ি তার সঙ্গে সসেজ, এটা যেন অদ্ভুত কম্বিনেশন। তাহলে আমরা দেখে নিই পিস সসেজ খিচুড়ি করতে কি কি উপকরণ লাগে। পিস সসেজ খিচুড়ি: ঘি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজ কুচি, ফুলকপি, আদা কুচি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোবিন্দভোগ চাল, মুগ ডাল, কড়াইশুঁটি, চিকেন সসেজ। ফার্স্টে আমরা কি করব বলো? ফার্স্টে হলো আমরা পেঁয়াজ গরম তেলের মধ্যে আমরা একটু ইয়ে নেব। ফার্স্টে নেব ঘি। ঘি, ঠিক আছে। তার আগে আমরা যেটা করব, হাতটাকে স্যানিটাইজ করে নেব ভালো করে, ভীষণ দরকার এটা। আর এই আয়ুষ শক্তি কিন্তু আমাদের প্রত্যেক দিন এই রাধুনী হেসেলকে স্যানিটাইজ করে দিচ্ছে। আর আয়ুষ শক্তির তরফ থেকে তোমার জন্য এই পর্বের শেষে রয়েছে গিফট, যেটা আমাদের প্রত্যেক দিন ঘর পরিষ্কার করার কাজে লাগে। সাদা তেল, ঘি, পুরো ঘিটা, এটা মানে পুরো ঘি হবে। একটা স্পুন দাও ওখান থেকে। এবার কি করবে বলো? তেলটা, এটাকে একটু, ঘিটাকে একটু গরম হতে দিন। দিয়ে আমরা দেবো হলো তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, তারপর দেবো গরম মশলা ফোড়ন, ঠিক আছে? তারপর আমরা সব এই যা যা সবজি আছে এটা সব দিয়ে দেবো, ঠিক আছে? তুমি দিতে থাকো। দিরা কি কি দেবে দিরা? আচ্ছা তোমার কি করা হয়? আমি বিজনেস করি। বিজনেস? তোমার কি অনেক বিজনেস আছে শুনেছি, কি কি বিজনেস আছে একটু শুনি। পর পর এর পরে যা সবজি টবি দিয়ে দাও, কারণ ফাটবে, কারণ ওটাও ইয়ে করা নেই। হ্যাঁ হ্যাঁ বল, কিসের বিজনেস আছে তোমার? আমার প্রথমে আছে একটা ক্যাফে আছে। আচ্ছা, কোথায়? যাদবপুরে। আচ্ছা, আর তারপর মেইন হলো আমার বেকারি ইনগ্রেডিয়েন্টস এর স্টোর আছে। যারা হোম বেকারস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের যা যা লাগে, হোম বেকারস, হোম ট্রেনার্স যারা আছে, তো যারা অনেকেই তো এখন বাড়িতে সবাই হোম বেকারি করে, একদম বিজনেসও করে, তারা নিজস্ব তাদের আছে, তো ওই যে যা উপকরণ দরকার হয় সেগুলো তো সেটার আমার স্টোর আছে ফুল। আর ওখান থেকেই আমার নিজস্ব আবার বেকারিও আছে, তো ওখান থেকে আমি বেকারি কনফেকশনারি যাই, প্রচুর জায়গায় আমার অনেক ক্যাফে আছে যোধপুর পার্ক যাদবপুরে, যেখানে আমার কনফেকশনারিও ওখানে সাপ্লাই করা হয়। বাপরে, মানে সারাদিনের ব্যস্ততা। একদম সারাদিনের ব্যস্ততা, সকাল 9টা থেকে রাত্রি 9টা টানা। কিন্তু তুমি তো ছিলে স্কুল টিচার, সেখান থেকে এরকম একটা ব্যবসায় হঠাৎ করে শিফট করে যাওয়া, শিফট করে যাওয়া, এটা একটা নয় মাল্টিপল বিজনেস আর কি, সবকিছু মানে করে উঠতে পেরেছে এটাই যথেষ্ট আর কি। অবশ্যই, সেটা তো গুরুর কৃপা। কিন্তু তবু মানে এটা হলো কিভাবে, মানে এই জার্নিটা কেমন? জার্নিটা ছিল কি যে তুমি দিতে থাকো, একটু ভাজা হোক। জানিটা ছিল স্কুল টিচার ছিলাম আমি, বম্বে ছিলাম, বম্বে থেকে কলকাতায় আসি। আচ্ছা, তারপর ওখানে থেকে বিয়ে কি বম্বেতে না, মানে হ্যাঁ বিয়ে, আমার বিয়ে হয়ে বম্বে চলে গেছিলাম আর কি। আই কেম ব্যাক, আমি মা বাবার কাছে থাকি, আমি সিঙ্গেল প্যারেন্ট। ওকে, আচ্ছা। তো তারপর আমার জার্নি তারপরই শুরু হয়, তারপর থেকে শুরু হয় আর কি। তো ছেলে কি করে? ছেলে আইটেম থেকে পাঁচ। আচ্ছা, ওতে ও তার মায়ের ব্যবসা সামলাচ্ছে নাকি? না, মানে তাজে আজ ছিল, এখন সাবাটিক্যাল নিয়ে আমার ব্যবসা সামলাচ্ছে, ও এমবিএ করছে। আচ্ছা, ও তাজে উমেদ ভবনে ছিল। আচ্ছা, তো ওখান থেকে এই জাস্ট ডিসেম্বরে 2 বছরের সাবাটিক্যাল নিয়েছে, নিয়ে এমবিএ করছে, আর অলসো হেল্পিং মি, আমাকে সাহায্য করছে অনেক কাজে। সেটা অবশ্যই, মায়ের জন্য মানে হ্যাঁ সেই জন্য করতেই হবে। একদম একদম। বলো এবার কি দেবে? আচ্ছা, এরপর আমরা দেবো হলো ধনে গুঁড়ো,
সামান্য লঙ্কা। একটু মিষ্টি ধরনের হয় পোলাওটা, সেজন্য খিচুড়িতে একটু মিষ্টি হবে। একটু যার যার পছন্দের মতন দিয়ে করে। এবার কি চিনি দেবে? চিনি না, চিনি একদম না আসতে দেবো। মানে যখন ইয়ে করতে বসাবো জল দিয়ে, তখন চিনি নুন দিয়ে বসাবো। আচ্ছা, এবার কি দেবে? এবার এটা কি একটু ভাজা হবে? একটু একটু ভাজা আসবে। আচ্ছা, ভাজা হয়ে গেছে। এবার তুমি দিয়ে দাও। জলটা বন্ধ করে শুকিয়ে রাখছি। এটা যখন সেদ্ধর জন্য করব, এই আমার গরম জল লাগবে। আচ্ছা, আর একটু গরম জল লাগবে। এটা পুরো শুকিয়ে গেছে। এবার তুমি আমাকে বলো এটা কি কি লাগবে। এরপর এটার মধ্যে আমরা কি করব, এই চালটা দেব, মুগ ডালটা দিয়ে একদম ফ্রাই করে দিই। আর কি লাগবে বলো? এবার আর কিছু লাগবে না। এরপর একটু ফ্রাই হোক চালটা। এবার তুমি আমাকে বলো এটার মধ্যে কি কি দিতে হবে। কোনটার মধ্যে? এটার মধ্যে আর কিছু না, মানে এটাই জলটা, এই গরম জলটা এর মধ্যে দিতে হবে। মানে যেহেতু এটা গরম আছে, এটা ঠান্ডা দিলে এটা ব্যালেন্সটা হবে না, তো একটু গরম করে নিতে হয় জলটা, তাহলে ব্যালেন্সটা হয়ে যাবে। এবার কি দিয়ে দেবো? গরম জল। গরম জল দিয়ে দাও। ঠিক আছে, গরম জল দিলে এরকম কোন ট্রাভেল ফেস করতে হয়নি যেটা তোমার মনে হয়েছে যে এটা হওয়া উচিত ছিল না, বা এটা তোমার জন্য ভীষণ টাফ একটা সিচুয়েশন? কোনো সবকিছুই, মানে ব্যালেন্সটা ওয়াজ ভেরি সাপোর্টিভ। তো মোটামুটি যেটা জার্নি করেছি, আমার মনে হয় দ্যাটস আ লার্নিং। আমি শিখেছি ওগুলো, যা হয়েছে আমি, আমার কাছে সব কি একটা এক্সপিরিয়েন্স, একটা শিক্ষা, সব কিছু। এছাড়া মানে এক্সপিরিয়েন্স দিয়ে আমার ছেলে, ওই এক্সপিরিয়েন্সগুলো আমার কাজে লেগেছে ছেলেকে বড় করতে। এবং আমি কিন্তু শেখাই, আমাকে অনেক বেশি স্ট্রং করে, একদম স্ট্রং করেছে। আর আসলে আমি তার মধ্যে আমি আবার বেকিংও শেখাই, আমার ক্লাসেসও চলে। তো আমার প্রচুর স্টুডেন্ট, বললাম না মাল্টিপল বিজনেস, মানে তো যারা ক্লাসেসে আসে তো তাদেরও মানে যথেষ্ট ফ্রেন্ডলি আমি। তো আমার কাছে প্রচুর শেয়ারিং হয়, প্রচুর কাউন্সিলিং হয়, প্রচুর আমার যে অভিজ্ঞতা দিয়ে তাদেরকে বোঝাবার চেষ্টা করি অনেক কিছু। তো সব ঘুরিয়ে ফিরে বেশ মানে কেটে যায়, একদম একদম খুব ভালো, খুব ভালো, একদম আমি বিন্দাস কম। এবার তুমি সসেসটা দেবে তো? না, একদম একটু শুকিয়ে যাক, তারপর উপর দিয়ে। না, চালটা হয়েছে, হয়ে গেছে। সসেজটা শুধু দেখা যায় না, যাতে প্রত্যেকটা বাইটে সসেজটা পড়ে, তাহলে ব্যাপারটা কিন্তু জমে যাবে। এবার এটাকে চাপা দিয়ে দিই। খিচুড়ি তো হয়ে গেল, এবার পকোড়া হওয়ার পালা। আচ্ছা, তুমি তো বললে যে চাল কুমড়ার পকোড়া করছো, তো তো এবার ওইটা কি, ওই যে একটা পেস্ট মতো আছে, এটা হলো নারকেল আর সর্ষের পেস্ট। ওকে, নারকেল সর্ষের বাটা, সর্ষেও থাকবে নারকেলও থাকবে। তাহলে দেখে নিই চাল কুমড়ার পকোড়া করতে কি কি লাগে। চাল কুমড়ার পকোড়া, চাল কুমড়ো ভালো করে কাটা, নারকেল, সর্ষে, নুন, চিনি ও কাঁচা লঙ্কা বাটা, সাদা তেল, বেসন, কাঁচা লঙ্কা, নুন, চিনি, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আচ্ছা, ডিপ ফ্রাই হবে তো? এই ভাইটা, আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি মামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার সোহিমার আদর। আমার এই শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ের যে কোনো আউটলেটে রয়েছে কিন্তু রাধুনির কিছু এক্সক্লুসিভ কালেকশন, তাই দেরি করবেন না, ঝটপট চলে যান শপিংটা সেরে ফেলে। আচ্ছা, তুমি কি শাড়ি পরতে ভালোবাসো? সব রকম শাড়ি, সব রকম, মানে কোথা থেকে শপিং করা হয় জেনে নি? গড়িয়াহাটে ম্যাক্সিমাম সময় থাকা হয়, গড়িয়াহাট থেকেই কেনাকাটি করা হয়? হ্যাঁ, গড়িয়াহাট থেকে বুটিক আছে, কিছু বুটিক আছে, বন্ধুদেরও বুটিক থাকে, তো বুটিক থেকে কিছু আনা হয়। অ্যাকচুয়ালি আমি কাজের মধ্যে থাকি বলে ইউজুয়ালি ক্যাজুয়াল ওয়্যারটা বেশি হয়, শাড়িটা কম পরা হয়। তো এমনি পুজো পার্বণ কিংবা কোনো অকেশনে ডেফিনেটলি শাড়িটা পরি আর কি, ওটা তো ছাড়া হবেই না। আচ্ছা, আমাকে বলো তুমি এই যে একটা পেস্ট বানিয়েছো, ওটার মধ্যে কী কী আছে? এটার মধ্যে আছে সর্ষে বাটা, নারকেল বাটা, সর্ষে আর নারকেল, সর্ষে আর নারকেল বেটে মিক্স করা, আর তার মধ্যে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটতেই হবে, আর নুন চিনি দেওয়া, ওটা অ্যাজ টেস্ট। এটা একটু লাইট মাইল্ড ফ্লেভারে দিয়েছি, কেন কাঁচা লঙ্কা বেশি দিইনি আমি। যারা একটু ঝাল খেতে চাও
মতো আর একটু লঙ্কা দিয়ে দিতে পারি ঝাল ঝাল নিজের উপর নিজের উপর তুমি কি ঝাল খেতে বেশি প্রেফার করো নাকি আমি সুইট টুথ আমার আমি ঝালটাও খাই আর মিষ্টিটাও খেতে হ্যাঁ মানে আমি মিষ্টি হই না তো আমার এটা চাল কুমড়টা যেটা আমি একটা কথা বলো এটা আমি শুনেছি মায়েরা নাকি রান্না করতে করতে খায় না কিন্তু তুমি যদি মিষ্টি খেতে ভালোবাসো রান্না করতে করতে খেয়ে ফেলো হ্যাঁ কারণ আমার বেকিং থাকে তো মোটামুটি যাই হোক তো এবার বলো তুমি এটার মধ্যে কি করবে এটা কোটিংটা করবে হ্যাঁ কোটিংটা করব আগে এটা একটু দেখি আচ্ছা এটা চাল কুমড়টা দেখছো হ্যাঁ চাল কুমড়টাকে আমি গোল যেটা থাকে এটাকে হাফ করে নিয়েছি হ্যাঁ একটু মোটা করে কাটবে মোটা করে কাটবে আর দেখো আমি চাল কুমড়র এই সাইড থেকে আমি একটু খালি করে নিয়েছি জাস্ট ফুটটা দেওয়ার জন্য আচ্ছা এটা আমাদের দর্শকদের বাকিটা একটু দেখিয়ে দাও এটা রকম আমি পুর করে রেখেছি এটা জাস্ট আমি নিয়ে তুমি হাত দিয়ে নিতে পারো যেটা তুমি কমফোর্টেবল এবার তুমি বেসনটাকে একদম বেসনটাকে একটু বেসন দেবে একটু চালের গুঁড়ো দেবে জল দেবো তো হ্যাঁ আমি বলবো একটুখানি ওই কাটিয়ে কন্টিনিউ করতে এটা কি পাতলা হবে নাকি না না একটু ঠিক হবে ঠিক ফুটে হবে হাত দিয়ে দেখি যেটাতে কম তোমার কি আরেকটু লাগবে নাকি না ঠিক আছে দেখে দেখে নাও সেটা তুমি বানিয়ে আমরা ততক্ষণ একটা ভাজতে দিয়ে দিই একটু লাগবে না একটু হলুদ দিন আর কালারটা আসবে আচ্ছা এবার কি ভাজতে দিয়ে দেবে দিয়ে দাও এবার আমাদের একটু চেখে দেখার পালা পিস সসেজ খিচুড়ি আর চাল কুমড়ার পকোড়া আমরা তো চেখে দেখবই কিন্তু তার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য আরো একবার পিস সসেজ খিচুড়ি ঘি তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কুচি ফুলকপি আদা কুচি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গোবিন্দভোগ চাল মুগ ডাল কড়াইশুঁটি চিকেন সসেজ কড়াইতে ঘি গরম করে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ পেঁয়াজ কুচি ফুলকপি আদা কুচি আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে নাড়াচাড়া করে গরম জলে কড়াইশুঁটি চিকেন সসেজের টুকরো নুন চিনি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই তৈরি পিস সসেজ খিচুড়ি চাল কুমড়োর পকোড়া চাল কুমড়ো ফালি করে কাটা নারকেল সর্ষে নুন চিনি ও কাঁচা লঙ্কা বাটা সাদা তেল বেসন কাঁচা লঙ্কা নুন চিনি চালের গুঁড়ো হলুদ গুঁড়ো প্রথমে ফালি করা কুমড়োর মধ্যে নারকেল ও সর্ষে বাটার পুর ভরে নিতে হবে এরপর একটা পাত্রে জল বেসন চালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে তারপর পুর ভরা চাল কুমড়ো বেসনের গোলায় চুবিয়ে কড়াইতে গরম হওয়া সাদা তেলে ভেজে নিলেই তৈরি চাল কুমড়োর পকোড়া চলো একটু টেস্ট করি দুর্দান্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তুমিও খাও আমিও খাই ঘিয়ের গন্ধ না দারুণ আছে দুটো জিনিসই কিন্তু দারুণ হয়েছে স্পেশালি আমি বলবো পকোড়াটা কারণ আমরা পকোড়া করব মানে আমরা জানি প্রচুর ইনগ্রেডিয়েন্টস লাগে এটা কিন্তু খুব কম সংখ্যক জিনিস দিয়ে এটা মানে ঝটপট করার জন্য কিন্তু এটা
খুব ইজি দারুন একদম তাই এবার তাহলে আমরা দেখে নেব আমাদের আকাশ আটা রাধুনীর তরফ থেকে আমাদের আজকে রাধুনী কি কি উপহার পাচ্ছে ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুন একটা গিফট হ্যাম্পার আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অ্যাশোর ওপেলওয়্যার এন্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুন একটা গিফট হ্যাম্পার টিল্ডা বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার মাইনেলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় পুরস্কার আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক আমরা এবার একটা ছবি তুলে নিই চলো আকাশ আর রাধুনীর তরফ থেকে তোমার জন্য রয়েছে পিঠে বিলাসের পাঁচ পাঁচটা ফুড ভাউচার ধরো অবশ্যই ভিজিট করো কারণ এখানে কিন্তু সারা বছর নলেনগুড়ের মিষ্টি পাওয়া যায় আর বাংলাদেশেরও বিভিন্ন রকমের রেসিপি তুমি এখানে পাবে আর এটার আউটলেট হচ্ছে রাসবিহারী কালীঘাটে ও ঠিক আছে থ্যাংক ইউ এবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে চালকুমড়োর রস প্রতিদিন 4-5 চা চামচ চিনি ও দুধের সঙ্গে মিশিয়ে খেলে যক্ষা রোগের উপসর্গ কেটে যায় তুমি বলো এতটা সময় আমার সঙ্গে কাটালে তোমার কিরকম লাগলো খুব ভালো লাগলো আমার তো খুব ভালো লেগেছে আর আমার তো প্রচন্ড ভাবে ইচ্ছে রইল তোমার ক্যাফেটাতে যাওয়া আর তোমার হাতের কেক খাওয়ার এবার তোমার আমার সঙ্গে টাইম স্পেন্ড করে কিরকম লাগলো খুব ভালো লাগলো খুব ফ্রেন্ডলি খুব কমফোর্টেবল ফিল করলাম এসে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো আমাদের এই রাধুনীর পর্ব এখানেই শেষ করব দেখা হবে আগামী কাল ঠিক দুপুর দেড়টায় ততক্ষণের জন্য টাটা ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাধুনী সোম থেকে রবি দুপুর দেড়টায়